টুকিটাকিতে আমি জিনিয়ে তোমাদের সকলকে বেঙ্গল ফিউশনে স্বাগত জানাই। ছোট্ট সমস্যা ছোট্ট সমাধান, আজকের আমার বিষয় হলো ফুলদানিতে ফুল অনেকদিন কিভাবে তাজা রাখবে। অনেক সময় আমরা তো রোজই প্রায় ফুলদানিতে ফুল নিয়ে এসে রাখি, এবারে ফুলের যেরকম দাম বেড়ে গেছে, রোজ রোজ তো আর এই ফুলদানির ফুল পাল্টানো সম্ভব না। যদি একদিন কিনে সেই ফুলটা বেশ কিছুদিন তাজা রাখতে পারি তাহলে মন্দ কোথায়, কিন্তু কি পদ্ধতিতে রাখবো সেটা কিন্তু অনেকেরই জানা নেই। আমি আজকে তোমাদেরকে সেই ছোট্ট পদ্ধতি শোনাবো। ফুলদানিতে যখন জলের মধ্যে ফুলের স্টিকটাকে রাখবে, তার আগে ওই জলের মধ্যে একটু গ্লুকোজ মিশিয়ে নেবে, অল্প পরিমাণ, ধরো এক চামচা মতো গ্লুকোজ একটু মিশিয়ে নেবে ফুলদানি জলের মধ্যে, তারপরে তোমরা ফুলটাকে রাখবে। তাহলে দেখবে ওই ফুল তোমরা নিজেরাই দেখতে পাবে বেশ তাজা আছে। দু তিন দিন পরে আবার ওই জলটা পাল্টে নতুন করে জল দিয়ে আবার ওইভাবে গ্লুকোজ মিশিয়ে তারপরে আবার ফুলটাকে রাখবে, তাহলেই দেখবে তোমার যে কেনা ফুলটা কিন্তু অনেক দিন তাজা থাকছে। রোজ রোজ বা একদিন অন্তর একদিন ফুল কেনার দরকার হচ্ছে না। কেমন লাগলো বন্ধুরা আমার এই ছোট্ট এবং গুরুত্বপূর্ণ টুকিটাকিটা? যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুল করো না। অপেক্ষা করো পরের আরেকটা গুরুত্বপূর্ণ টুকিটাকির জন্য। আজকে আমি জিনিয়া এখানেই শেষ করছি, নমস্কার।